আমি আয়েশা লিজা, আমার বাসার আছেই। আমি এমপি এনামুল হকের সেকেন্ড ওয়াইফ। আমি এমপি এনামুল হকের সঙ্গে আমার সম্পর্কটা ফেসবুক থেকে। উনি ফার্স্ট আমাকে প্রপোজ করে, ফেসবুকে পরিচয়, তারপর তার সঙ্গে আমার কথা হয়। দিনের পর দিন কথা হতে থাকে, একটা পর্যায়ে 2 মাস পর উনি আমাকে প্রপোজ করে, আমাকে ভালোবাসি বলে। আমি তার কথায় মুগ্ধ হয়ে যাই, তার প্রেমে পড়ে যাই। আমার তখন হাজবেন্ড ছিলেন এবং আমি একটা বিজনেস করতাম, আমার 2-3টা দোকান ছিল। আমার ফ্যাশন হাউস আছে, লিজা ফ্যাশন হাউস নামে আরডিএ মার্কেটে আমার কাপড়ের বিজনেস ছিল, আমার 2-3টা দোকান ছিল কাপড়ের। আমার একটা এনজিও ছিল, আমি ওনার সাথে রিলেশনে জড়িয়ে যাই। উনি তখন আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি তোমার হাজবেন্ডকে ছাইড়া দাও। আমি ওনার কথাতে বিশ্বাস করে আমার হাজবেন্ডকে ডিভোর্স করে দিই। তার সাথে রিলেশনের 3 মাসের মধ্যেই আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স করি, তার উপর ডিপেন্ড করে। তার সেই মেসেজ, তার সেই কথাগুলো আছে আমার কাছে। সে বলছে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দাও। তার প্রতি, তার কথার প্রতি আশ্বস্ত হয়েই আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স করি। এরপর উনি আমাকে ওনার বাগমারার বাসায় শিকদারিতে পারিবারিকভাবে বিয়ে করেন, আমার ফ্যামিলির সকলের উপস্থিতিতে এবং তার ফ্যামিলির সকল সদস্যদের উপস্থিতিতে। তার বউ বাচ্চা বাদে বাকি ম্যাক্সিমাম তার বোন দুলা ভাই সবার উপস্থিতিতেই উনি আমাকে বিয়ে করেন। বিয়ে করার পর উনি আমাকে বলেন যে আমার সামনে নির্বাচন, আমি তো রেজিস্ট্রিটা করতে পারতেছি না, আপাতত এভাবে আমরা বিয়ে করে থাকি, তুমি একটু গোপনে থাকো, আমার স্বার্থের কথা চিন্তা করে তুমি নির্বাচন পর্যন্ত আমার কাছে কাগজ চেয়েও না, নির্বাচনের পরে আমি তোমাকে রেজিস্ট্রি করে বিয়ে করে নেব। কারণ এখন যদি আমি রেজিস্ট্রি করি আর এই ডকুমেন্টস যদি থেকে যায় কোর্টে, তাহলে আমার নমিনেশন পাইতে খুব সমস্যা হবে। আমি তার কথাতে সেটাই বিশ্বাস করি, বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করেই ওভাবেই তার সাথে সংসার করি। আমি এতটা দিন তার সাথে থাকছি, সংসার করছি, আমার তার ঢাকার বাসায়, আমার কাছে এখনো ফ্ল্যাটের চাবি আছে তার সরকারি বাসার। ওই সংসারটা আমি একটা একটা করে জিনিস নিজের টাকা দিয়ে সাজাইছি, আমার থাল প্লেট গ্লাস প্রত্যেকটা কিছু আমার নিজের হাতে তৈরি, একটা একটা ঝাড়ু পর্যন্ত আমি আমার টাকা দিয়ে কিনছি। আবার ওইখানে আবার সাজানো গোছানো একটা সংসার। আমি এতটা দিন তার সাথে তার ভালো চিন্তা করে কখনো গণমাধ্যমে আসিনি, কখনো কারো কাছে প্রকাশ করি নাই যে আমি তার ওয়াইফ। আমি এভাবেই থাকছি, আমার নিজের বিজনেসগুলো সে একটার পর একটা ছাইড়া দিতে বলছে, বলছে যে তুমি বাসা থেকে বের হতে পারবে না। আমি আমার সব বিজনেস সব দোকান ছাইড়া দিছি, এখন আমার নামে মাত্র আমার ব্যাংকে 1 কোটি টাকা লোন আছে, যে টাকাটা নিয়ে আমি আমার বাড়িটা করছি। আর এমপি সাহেবের সাথে পরিচয়ের আগেই আমার একটা 3তলা বাড়ি ছিল রাঁচি শহরে, সেটার লোনও আছে ইসলামী ব্যাংকে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি সব বিজনেস ওর জন্য ছাইড়া দিয়ে আমি লোনের টাকা পরিশোধ দিতে পারছি না বলে আজকে আমার নামে মামলা হয়েছে, লোনের টাকা দিতে পারছি না বলে। সেই বিষয়েও সে আমাকে কোনো সহায়তা করে নাই। 8 বছর আমি সংসার করছি, আমার নামে সে কিচ্ছু করে দেয় না, ইভেন আমার জন্য কিছুই করে না। আমি টাকা পয়সার জন্য না, শুধুমাত্র তাকে ভালোবেসে এতটা দিন এতটা সময় তার সাথে কাটিয়েছি। এখন সে আমাকে বলে যে আমি প্রস্টিটিউট, আমি খারাপ মেয়ে, আমি জঙ্গিবাদ। আমি তো জঙ্গিবাদ না, মানুষ ধর্মীয় একটা মেয়ে নামাজ কালাম পড়লেই তাকে জঙ্গিবাদ বলা যায় না। আমি কারো প্রবচনায় কেন আসবো? দিনের পর দিন আমি যখন প্রতারিত হয়েছি, বছরের পর বছর যখন আমি প্রতারিত হয়েছি, আমি 15 সালে কনসিভ করলাম, আমার বাচ্চাটা যখন আমার বাচ্চা ওর বাচ্চাটা যখন আমার পেটে, আমি তাকে বললাম যে আমি বাচ্চাটা নিব, সে আমাকে বললো যে আমার নির্বাচনের প্রবলেম হবে, এখন যদি তুমি বাচ্চা নাও নির্বাচনের পরে আমি তোমাকে বাচ্চা দিব, তুমি এখন বাচ্চাটা নষ্ট করো। তার কারণে, তার ভালোর জন্য, তার তার যেন নির্বাচনে কোনো ট্রাবল না হয়, কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি আমার বাচ্চাটাকেও নষ্ট করছি। নষ্ট, আমি যদি খারাপ পেয়ে হতাম বা আমি যদি চাপ করতাম তাকে, তার কাছ থেকে যদি কিছু চাইতাম, তাহলে তো আমার বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল না। আজকে সে আমাকে ছুঁড়ে ফেলতে পারছে, তখন তো বাচ্চা থাকলে সে আমাকে ছুঁড়ে ফেলতে পারতো না। আমি বাচ্চা নষ্ট করার পরেও অপেক্ষায় ছিলাম নির্বাচন হলে সে আমাকে অবশ্যই মেনে নিবে। নির্বাচনের নমিনেশন যখন তার কনফার্ম হলো, তারপর সে আমাকে বললো যে আমাদের, আমার যেহেতু নমিনেশন কনফার্ম আর কোনো প্রবলেম নাই, চলো আমরা রেজিস্ট্রিটা করে ফেলি। দেন আমাদের 11/11/2018 নির্বাচনের আগেই ও রেজিস্ট্রি করে, আমাদের রেজিস্ট্রি করে আবারও বিয়ে হয় ওনার ঢাকার বাসায়। সেখানে আমরা আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
দ্বিতীয়বারের মতো, কারণ রেজিস্ট্রি তো আগের বার হয়েছিল না, পরের বার হয়েছে। এরপর নির্বাচন হয়ে গেল, আমি 1 বছর তো চুপি থাকলাম। এই কয়েক মাস থেকে আমি তাকে বলছি যে দেখো, নির্বাচন তো 2 বছর হয়ে গেল প্রায়, তুমি এখন তো আমাকে স্বীকৃতি দিবা, এখন তো আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার, আমাদের তো আমার তো একটা লাইফের ব্যাপার আছে, আমি 8টা বছর তোমার সাথে কাটাইলাম, আমি পরবর্তীতে তো আর কাউকে বিয়ে করতে পারবো না, আর তো বিয়ে করা সম্ভব না, বা আমার তো বয়স হচ্ছে, আমার বয়স হয়ে যাচ্ছে, বাচ্চাও তো পরে আমি নিতে পারবো না, আমার লাইফটা কি হবে, তুমি আমাকে স্বীকৃতি দাও, এখন তো তোমার আমাকে ফ্লাস করা উচিত, মানুষের সামনে নিয়ে চলাফেরা করা উচিত, আমাকে একটা বেবি দেওয়া উচিত। এই কথাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয় 1 মাস আগে। তারপরে আমি একটু ইমোশনালি হয়ে ওকে বললাম যে তুমি যদি আমাকে বাচ্চা দিতে নাই চাও, তাহলে তুমি আমাকে ডিভোর্স করে দাও, কি করব, আমি তো আর এইভাবে আমার জীবনটা কাটাইতে পারবো না। এই কথাটা আমি তাকে বলছিলাম ইমোশনালি, কিন্তু সত্যি সত্যি যে সে ডিভোর্স দিবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। তারপরেও আমরা রানিং সম্পর্ক, আমাকে চাঁদ রাতের দিন হঠাৎ করে মেসেজ দিয়ে বলতেছে যে তুমি তো আমাকে ডিভোর্স করে দিছো, আমি তোমার ডিভোর্স পেয়ে গেছি। তখন আমি বললাম যে তুমি আমার ডিভোর্স কেমনে পাইলা, আমি তো তোমাকে ডিভোর্স করি নাই। তখন ও আমাকে হচ্ছে একটা হচ্ছে একটা ইয়ে দিল, একটা কাগজ মেসেজে সেন্ড করলো হোয়াটসঅ্যাপে যে এটা তুমি আমাকে ডিভোর্স করছো। ওই কাগজটা দেখে আমি এতটা ডিপ্রেস হয়েছি, আমার বাড়ি কিভাবে বলবো আপনার, দেখে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, যেটা কিভাবে পসিবল যে স্বামীর বাসায় আমি যাচ্ছি থাকছি, সে আমার বাসায় এসে থাকতেছে, রানিং সংসার, আমি কখন তাকে ডিভোর্স করলাম, আর আমি যদি ডিভোর্স করি তাহলে আমি কেন তার সাথে সংসার করতেছি, কেন সে আমার সাথে থাকতেছে, কেন এভাবে এভাবে আমরা একসাথে আছি, আমি ডিভোর্স করলে তো আমি চলে যেতাম, আমি তো এভাবে থাকতাম না। এরপর আমি ওইটা নিয়ে কি করব, আমার হাজবেন্ড তো আমার সাথে সুবিচার করছে না, আমার কাছে মনে হলো উনি আমার সাথে চিটিং করছে বলে এরকম একটা জাল আমার স্বাক্ষর ডুপ্লিকেট করে এমন একটা কাগজ আমাকে উনি দিতে পারছে। আমি থানায় আসলাম, ওসিকে বললাম যে আপনারা কাজীকে তুলে নিয়ে আসেন, বা কাজীকে নিয়ে এসে আমার এই সমস্যার সমাধান করেন, আমি বুঝতে পারছি না আদৌ এটা কি কেউ অন্য কেউ তৃতীয় পক্ষ করছে, নাকি আমার হাজবেন্ড নিজেই আমার সাথে চিটিং করছে। তবে আমার তখন মনে হচ্ছিল যে আমি যাকে এত বছর ভালোবেসে আসছি, যার জন্য আমি এত ত্যাগ করছি, আমার পুরো লাইফটা নষ্ট করছি, সে আসলে আমাকে কখনো ভালোবাসেনি, যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমার স্বাক্ষর জাল করে এমন একটা ডিভোর্স পেপার সে কখনোই তৈরি করতে পারতো না। এইটা ভেবেই আমি থানায় যখন বললাম, থানায় থেকে আমাকে বলা হলো যে আপনি তাকে ডিভোর্স করে দিয়েছেন, উনি আগেই আমাদেরকে ফোন করে বলে দিয়েছে, আমরা আপনার জিডি বা কোনো কিছুই নিতে পারবো না। তারা আমাকে ওসে আমাকে ঘুরাই দিল। আমি ওখান থেকে এসে গণমাধ্যমে জনগণের কাছে সাহায্য চেয়েছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আর এই অপরাধে যদি উনি এখন আমাকে ডিভোর্স করে থাকে তাহলে আমার করার কিছু নাই, কিন্তু উনি যে আমাকে বউ হিসাবে স্বীকার করছেন এতেই আমি হ্যাপি। বাট আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, আমি এখনো আমার ডিভোর্স লেটার হাতে পাই নাই, আমি জানি না সে কবে আমাকে ডিভোর্স করছে, আদৌ করছে না করে নাই না কি করছে, আমি কিচ্ছু জানি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি আমার যেন সুবিচার হয়, আমি যেন সুবিচার পাই, এভাবে একটা মানুষের জীবন নষ্ট করে দিয়ে তার সাথে এভাবে খেলা করে এখন আমি গণমাধ্যমে স্বীকৃতি চেয়েছি বলে উনি আমাকে ডিভোর্স ধরাই দিবে, আমাকে জঙ্গলি বলবে, আমাকে মিথ্যা অপবাদ দিবে, মেরে ফেলবে, আমাকে প্রস্টিটিউট বলবে, এটা তো ঠিক না, আমি প্রস্টিটিউট বা ব্ল্যাকমেলার হইলে 8টা বছর ওনার সাথে থাকলাম, আমি তো কিছুই করিনি, আমি এখনো অটোতে চলি, রিক্সায় চলি, সে তো আমার জন্য কিছু করে দেয়নি, বা আমি তার কাছ থেকে কিছুই চাইনি, কিছুই নিইনি। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমার এই সুবিচার করবেন, একটা নারীর সাথে এমন খেলা খেলার জন্য ওনার যেন শাস্তি হয়, আমি শুধু শাস্তি চাই, আমি আর কিচ্ছু চাই না, আমি কারো প্রবোচনায় এখানে আসিনি, আমি সুবিচারের আশায় আসছি, আপনারা জনগণ আমার পাশে থাকেন, আমার কেউ নাই। প্রশাসন হেল্প করে না, আমি কোথায় যাবো, কার কাছে সুবিচার চাইবো?
আমি গণমাধ্যমে 8টা বছর চুপচাপ থাকার পরে দিছি, এখন সে আমাকে কালকে মেসেজ দিছে যে তোমাকে আমি আজকে ডিভোর্স করে দিব, তুমি কাগজ পেয়ে যাবা। আমি তো 8 বছর চুপচাপ সহ্য করছি, তার কথা কখনো কোথাও কাউকে বলি নাই। আমি একটা মেয়ে মানুষ, আমার সম্মানের দরকার নাই, আমি সারা জীবন এভাবে গোপনে কিভাবে থাকবো? একটা মানুষ গোপনে কিভাবে থাকে? আমার স্বামীর পরিচয় দরকার নাই, আমি আজকে স্বামীর পরিচয় চেয়েছি, আমি তো তার কাছে টাকা পয়সা কিচ্ছু চাইনি, তাহলে আমি ব্ল্যাকমেল আর কিভাবে হইলাম? সে তো আমার নামে কিচ্ছু করে দেয়নি, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার নামে কিচ্ছু নাই, তার সাথে পরিচয়ের আগে আমার যা ছিল এখনো তাই আছে, তার বাইরে আমার কিচ্ছু নাই। আমি তো আমার টাকা দিয়ে এতদিন চলছি, তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট করলো কেন? আমি কি অন্য কাউকে বিয়ে করতে পারবো? না, আমি এখনো কোনো ডিভোর্স পেপার পাই নাই, আর উনি যে বারবার বলছে দেলমোহর, আমি আমি বিয়ের দিনই দেলমোহর পরিশোধ লিখে দিয়েছিলাম, উনি তখন আমাকে কোনো টাকা দিয়েছিল না, তাও দিয়ে লিখে দিয়েছিলাম। তারপরে আমি ওটা দাবি করতে চাই না, আমি কোনো টাকা চাচ্ছি না, আমি আমার সংসার চাই, আর না হলে ওনার সুবিচার হোক, আমি এটা চাই যেন উনি আর কোনো মেয়েকে নিয়ে কখনো খেলা করতে না পারে, আমি শুধু এটাই চাই, আমার আর কোনো চাওয়া নাই। যেহেতু পরিশোধ বিয়ের কাগজে লেখা আছে, আপনারা বিয়ের কাগজ দেখেন, যেদিন উনি আমাকে বিয়ে করছে, কাজী নিজে প্রমাণ দিবে আপনাদেরকে, উনি যখন আমাকে বিয়ে করছে ওই দিন উনি নিজে বলছে, কাজী বলছে আপনার দেলবহর কত হবে, আমি বলছি ও যদি আমাকে 1 টাকায় বিয়ে করে আমি 1 টাকা দেলবহরে বিয়ে করতে রাজি আছি, তখন উনি নিজেই 10 লাখ টাকা দেলমোহর বললো যে 10 লাখ টাকা দেলমোহর হবে। আমি বললাম যেটা তুমি বলবা সেটা হবে, ও বললো যে পরিশোধ লিখে দিই, আমি তোমাকে পরে টাকাটা দিয়ে দিব। আমি সেটাও মেনে নিয়েছি, আমি পরিশোধ ওই দিনই লেখা দিয়েছি, আমার বিয়ের কাগজে পরিশোধ লেখা আছে, আপনারা বিশ্বাস না হলে দেখেন, সেদিন সে আমাকে টাকা দেয় নাই, বাট আমি পরিশোধ লিখছি। আমি সেটাও চাই না, আমার দেলমোহর দরকার নাই, একটা মেয়ের লাইফের দাম 10 লাখ 20 লাখ 25 লাখ বা 1 কোটি হতে পারে না, টাকা দিয়ে একটা মেয়ের জীবনের মূল্যায়ন করা যায় না, আমার কোনো টাকার দরকার নাই, আমার সুবিচার চাই, আমার 8টা বছর। কেন আমি এখন আমি আমি এখন যে আসছি গণমাধ্যমে আসছি, আমি আমার স্ত্রীর অধিকার তার কাছে চাইছি, যে তুমি আমাকে পরিচয় দাও, আমি যে তোমার বউ, এই পরিচয়টা তুমি সমাজের কাছে তুলে ধরো, এই চাওয়ার এই অপরাধে সে আমাকে আজকে ডিভোর্স দিল, বা হয়তো দিয়েছে, আমি কাগজ পাইনি, হয়তো দিয়েছে, সে যদি এই অপরাধে আমাকে ডিভোর্স দেয় তাহলে কি তার কোনো সুবিচার হবে না? আমি তো আমার সংসার ফিরে পাওয়ার জন্য গণমাধ্যমে আসছিলাম, আমি আপনাদের কাছে আবেদন করেছিলাম আমার সংসারটা ফিরে পাওয়ার জন্য। হ্যাঁ, একজন সংসদ সদস্য সে যদি ভালো মানুষই হয়ে থাকে তাহলে সে গোপনে বিয়ে করে আমার সাথে এভাবে সংসার করলো কেন, আর আমার জীবনটা এভাবে নষ্ট করলো কেন? একটা নারীর নারী নির্যাতন অপরাধে তার কি কোনো শাস্তি হবে না? একটা নারীর জীবন নিয়ে সে এভাবে খেললো, খেলে আজকে সে তাকে ছুঁড়ে ফেলতেছে, এর জন্য কি তার কোনো পানিশমেন্ট হবে না? আপনাকে কোনো নির্যাতন করেছে কোনো সময় বা শারীরিক মানসিক? এটা কি মানসিক নির্যাতন না ভাইয়া? একটা মেয়ে বিয়ে করে 8টা বছর তার সাথে থাকে, সে তার পরিচয় দিতে পারে না, সে কাউকে যে বলতে পারে না যে আমার হাজবেন্ড এমপি এনামুল হক, এটা কি একটা মেয়ের জন্য নির্যাতন না? সে আমার বাচ্চাটাকে নষ্ট করছে, আমার শারীরিক কন্ডিশন সে সময় খারাপ হয়ে যায়নি ভাইয়া? এই তো আমি 17 তারিখে আপনার ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের 17 তারিখে তার বাসায় একসাথে আমরা থাকলাম, সে যখন আমাকে বলছে যে তুমি বাচ্চা অ্যাডপ্ট করো, তখন এটা কি একটা মেয়ের জন্য কতটা নির্যাতনের ব্যাপার আমি আপনাকে বলে বোঝাতে পারবো না? আমি টেনশনে সিঁড়ি থেকে নিচে গড়াইতে গড়াইতে ওর 2 ওর 3 তলা সিঁড়ি থেকে আমি নিচে পড়ছি, এতটা টেনশন এতটা নির্যাতনের শিকার আমি হয়েছি, আমার পুরো লাইফটা আজকে শেষ, আজকে ধ্বংস। আজ না আমার বাচ্চা হবে, ও নিবে না, ওর মেন সমস্যাই তো এটা, এই কারণেই তো সে এখন আমাকে এরকম করতেছে, সে আমার পরিচয় দিবে না তো, সে আমাকে সারা জীবন গোপনে রেখে দিবে, আমাকে এইভাবেই ইউজ করবে কেন?
একটা মেয়েকে সে বিয়ে করছে তাকে কেন গোপনে রাখবে, কেন তাকে স্বীকৃতি দিবে না? আর যখন মেয়েটা স্বীকৃতি চাইতে যাবে তখন তাকে প্রস্টিটিউট, তখন তাকে জঙ্গিবাদ, তখন তাকে মামলা দিব। তুমি যদি সাংবাদিক সম্মেলন করো তোমার মামলা দেওয়া হবে, তোমাকে জেলে দেওয়া হবে, মেরে ফেলা হবে। এইরকম কেন করা হবে আমার সাথে? তার সে তার লোকজন দিয়ে আমাকে দেওয়া হয়েছে, তার লোকজন। আমি নাম উল্লেখ করলে আমি রাজশাহী শহরে থাকতে পারবো না, আমি নাম উল্লেখ করতে চাই না। আমার এলাকার প্রভাবশালী পার্সনদের দিয়ে সে বলাইছে।